কলেজের আমাদের পিয়ন শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা এই চিরকুট দিয়ে উনি তো অধ্যক্ষ, চিরকুটটা নিয়ে আমার বাসায় এসছে। দেখি চিরকুটে লেখা যে এক্ষুনি আমার সাথে একটু দেখা করো, জরুরি। আমার নাম রফিকুল নবী, ছবি আঁকি, ঢাকার চারুকলা অনুষদ যখন কলেজ ছিল সেই সময় 1959 সালে আমি ওই কলেজে ভর্তি হই, আর্ট কলেজে। তারপর 1964 সালে পাশ করে এই মাত্র 3 দিন বাইরে ছিলাম, তারপরে ওখানে রেজাল্ট আউটের, তারপরে থার্ড ডেতে ওইখানে টিচার হিসেবে জয়েন করলাম। অনেক বড় বড় শিল্পীদের পেয়েছিলাম শিক্ষক হিসেবে, জয়নুল আবেদিন থেকে শুরু করে কামরুল হাসান। আমি অন্তত কামরুল হাসান তো 2 বছর পরে, আমি ভর্তি হওয়ার 2 বছর পরে উনি চলে গেলেন, বিসিকে গিয়ে জয়েন করলেন ডিজাইন সেন্টারে, কিন্তু উনিও আমাদের টিচার ছিলেন। তো টিচার জয়নুল আবেদিন অধ্যক্ষ, সেখানে কামরুল হাসান ছিলেন গ্রাফিক ডিজাইনের কী বলে বিভাগ প্রধান, আনোয়ারুল হক ছিলেন ড্রয়িং পেন্টিংয়ের বিভাগ প্রধান, এরকম সবাই নাম করা। তার মধ্যে আবার তাদের যারা ছাত্র বড়, তখনই টিচার হওয়ার পরেও বড় শিল্পীও ছিলেন, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, কাজী আব্দুল বাসের, আব্দুল রাজ্জাক, এই সবাইকে টিচার হিসাবে পেয়েছিলাম। এটা একটা বিশাল, আমার জীবনের একটা বিশাল প্রাপ্তি, মানে এটা এতজনকে। তারপর মোস্তফা মনোয়ারকে পেয়েছিলাম টিচার হিসাবে, এটা একটা পুরা এই গ্রুপটা, আমাদের যে বড় শিল্পীদের যে গ্রুপ, সবাইকে আমরা এই হিসেবে পেয়েছিলাম, এই কী বলবো যে শিক্ষক। বাইরে যতক্ষণ স্টাডি না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু, মানে আউটডোর স্টাডিজ, এই বিভিন্ন কখনো কক্সবাজার চলে যাচ্ছে ছাত্ররা, কখনো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, দেশে না হলে বিদেশে চলে যাচ্ছে, আউটডোর স্টাডিজ করছে। তারপরে আর বাড়ির ভিতরেও কিছু যদি থাকে তো সেগুলো করছে, আমরা এগুলো আমাদেরও করতে হতো। তো আমরা বেশিরভাগ যেতাম ওই যে নদীর ওই পারে, নদীর ওই পারে গিয়ে ছবি আঁকতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তো সেইখানে একদিন বসে কাজ করছি, হঠাৎ করে দেখা গেলো একটা কে যেন পেছনে ভিড় লেগে যেত, কী করে এরা, সবাই মনে করতো যে এই এইখানে এই হচ্ছে ব্রিজ হবে, বুড়িগঙ্গায় ব্রিজ হবে, সেইটার সব জরিপ টরিপের কাজ চলছে, তাদেরকে বুঝিয়ে কুল পেতাম না। যাই হোক, তো সেখানে বসে আছি, তো আমাদের অন্যান্য ক্লাসমেটসরাও আছে সব, 4-5 জন একসাথে গ্রুপে যেতাম, ওয়াটার কালার করছি, হঠাৎ পিছনে ওই ভিড়ের মধ্যে কে যেন বললো যে আরে কি এটা রফিক না? তো ওই সময় কিন্তু সবাই রফিক বলতো, পরবর্তীকালে কী করে সব এই নবী ভাই হয়ে গেল, রণবী নবী এটা। তো যাই হোক, তো দেখলাম যে হ্যাঁ, আমাদের একজন স্কুলের বন্ধু হিসেবে ওই পিছনে দাঁড়িয়ে কেমন আছি না আছে জিজ্ঞেস করে সোজা চলে গেল এই সাথে, এই পারে চলে আসলো ঢাকায়। আমরা তো প্রায় ছবি শেষ টেস করে বসে আছি, আর একটা শুরু করবো কি না বা চলে আসবো, তখন দুপুর হয়েছে, হঠাৎ দেখি বিরাট ড্যাক ডেকছি ভর্তি কি খানা দানা নিয়ে, ওইখানে একটা ডাঙায় একটা লঞ্চ দাঁড় করানো আছে, ওটা সারাই করা হচ্ছে, তো ওইটা তো আবার মই টই লাগানো, তো ওইটাতে উঠে চলে গেল। তারপরে দেখি যে ওই ছেলে বলে আইসো পড়ো এই এখানে খাওয়া দাওয়া নিয়ে, ও এই সবার জন্যে ঢাকায় এসে সদরঘাটের এদিক থেকে সব
মানে নানান খাওয়া দাওয়া, বিরিয়ানি, তো ওই যে নান রুটি থেকে যা যা সম্ভব সব আমাদের জন্য নিয়ে গেছে। এরপরে তো আমরা মহা খুশি, এমনি বললাম যে আরে এইগুলো কী করলি, এগুলো কোনো দরকার ছিল না, না না আরে চান্স হয় না। তার বাবাকে ডেকে নিয়ে আসছে আমার বাড়ির থেকে, যাই হোক এই এই একটা ভালো সুযোগ। কিন্তু পরের দিন থেকে আমরা ওখানে রোজ গিয়ে বসি, আর খাওয়াই নাই কিন্তু, দেখা হয় আর কিছু বলা নেই। কিন্তু ওইটা একটা মনে আছে, এটা হলো আনন্দের একটা। এবার একটা অন্য একটা কথা বলি, আমরা পোস্তাগোলার ওইখান দিয়ে পার হয়ে ওই পারে গ্রামে কাজ করছি, তো এখন তো আর চেনা যাবে না, এই মানে এখনকার জেনারেশন কেউ বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ওই পারটা কী ছিল। এখন গ্রাম এই বেদে নৌকার শাড়ি ওই জায়গায় রয়েছে, দু একটা লঞ্চ, ছোটো ছোটো কাঠের লঞ্চ, সেগুলা ওই ডকইয়ার্ডের মতন দু একটা ছিল, কাজ টাজ হতো ওইগুলো। যাই হোক, তো ওইখানে বসে আমরা কাজ করছি, আমরা তো তখন একেবারেই ফার্স্ট ইয়ার, ছোট্ট একটা কুড়ে ঘর ভাঙা চুড়ো প্রায়, তার পিছনে দুই তিনটা কলা গাছ আছে, এই একদম ওইটার ভিতর থেকে একটা মানে বেশ এক বৃদ্ধা, অনেক বয়স হবে, মানে প্রায় 80 হবেই এরকম, একটু কুঁজে হয়ে একেবারে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে হাজির, তোমরা আমার বাড়ি নিও না, এইটা আঁকবা না, এরকম একেবারে মানে কান্নাকাটি। সেই মানুষও ভিড় হয়ে গেল, আমরা ঠিক করলাম যে না, আমরা বোঝাবার চেষ্টা করলাম যে না না আমরা তো এমনি ছবি আঁকছি, এটা কোনো ব্যাপার না, বলে না না কিচ্ছু না, আমার কোনো দরকার নেই, তো ওই বাড়ি ওই ওইটা কত বড় বাড়ি, দেখো ওইদিকে যাও, এইদিকে যাও, বড় লোকদের বাড়ি করো, আমার এখানে তুমি পুল বানাইবে না, তোমরা এই যে বুড়িগঙ্গার ব্রিজ, আবার সেই ব্রিজের কথায় আসলাম, বুড়িগঙ্গার ব্রিজ হওয়ার তখন কথা হচ্ছে, আমাদেরকে মনে করলো যে আমরা তো যাই হোক ছবি আর আঁকিনি, চলে আসলাম অন্যখানে গিয়ে অন্য ছবি এঁকে চলে এসেছি। বহুদিন পর জানতে পারি ওইখান দিয়েই ব্রিজ গিয়েছিল। আমার এখনও মনে হয় যে ডেফিনেটলি ওই যে বৃদ্ধা মহিলা, তাদের ওইগুলো সবই ব্রিজে নিয়ে নেওয়া হয়েছিল। যেদিন রেজাল্ট আউট হলো, আমি তখন অবজারভারে, বাংলাদেশ তখন তো পাকিস্তান অবজারভার, গ্রুপ অফ কোম্পানিজ, ওরা গ্রুপ অফ এই পাবলিকেশনস, তাদের এই পূর্বদেশ, অবজারভার, চিত্রালী এই সব পত্রিকার ইসাতে চাকরিতে ঢুকে গেছি পরীক্ষা আগেই, দু বছর আগেই চাকরিতে পার্ট টাইম, রেজাল্ট আউট হলে ওখানে ঢুকে যাবে। তো রেজাল্টটা একটু বেশি ভালো হয়ে যাওয়ায় আমি ওইখানে ছিলাম, যেদিন রেজাল্ট আউট হয় আমার ক্লাসমেট টেলিফোন করে জানালো যে তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, তুমি আজকে রেজাল্ট আউট হয়েছে, তো গিয়ে দেখি যে তাই খুব ভালো রেজাল্ট হয়েছে, তো ভালো, পরের দিন জয়েন করবো আমি ফুল টাইম ইসাতে, অবজারভারের এই ইসাতে। সন্ধ্যায় বাড়ি ফিরেছি, দেখি এই কলেজের আমাদের পিয়ন শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা এই চিরকুট দিয়ে, উনি তো অধ্যক্ষ, চিরকুটটা নিয়ে আমার বাসায় এসছে, দেখি চিরকুটে লেখা যে এক্ষুনি আমার সাথে একটু দেখা করো, জরুরি, তারপরে নিচে সিগনেচার জয়নুল। তো উনি তো শান্তিনিকেতনে, শান্তিনগরে থাকেন, আমি থাকি নারিন্দায়, এইখান থেকে সে অধ্যক্ষ ডেকেছে, কী জানি কি আবার কি ঘটনা, আমার মনে মনে হলো যে আমার কি রেজাল্ট নিয়ে আবার কোনো গোলমাল লাগলো কি না, ওই ভয়টা আমার সবসময় থাকতো। তো গেলাম, স্যার ও আসো আসো, হ্যাঁ শোনো, তোমাকে তো এই কষ্ট করে আসলা, ই করো আগামী সোমবার তুমি এই ইসাতে জয়েন করবা, চালু করলা টিচার, আমার তো ওখানে ধপাস করে পড়ে যাওয়ার মতো দশা। মজা হলো যে তখন টিচারের বেতন হলো 180 টাকা,
আর আমি ওখানে পার্ট টাইম পাই 275 টাকা, ইসেতে ফুল টাইমে গেলে ওয়েজ আর্নার ইসেতে আমি তখন ওই অনেক ওয়েজ বোর্ডের, ওয়েজ বোর্ড বানিয়েছিল তখন এই জার্নালিস্টদের ইসের জন্যে, ওখানে আমি অনেক বেতন বেশি পাবো, 700-750 টাকা বেতন হয়ে যাবে। আমি তো শুনে না স্যার আমি এটা পারবো না, আমি 180 টাকা বেতন, বেতনও না আমি মজাও পাবো না, মাস্টারি করতে স্যার আমার হাত পা কাঁপে, আমি ছাত্র পড়াতে পারবো না, নার্ভাস অনেক কিছু বললাম। দেখি যে উনি বলে যে না তুমি জয়েন করো, আর না হলে ঠিক আছে যাও আমি তোমার বাবার সাথে আলাপ করবো। তারপরে উনি আমার বাবার সাথে টেলিফোনে আলাপ করেছে, বাবা তো মহাধমক, পয়সা কে পয়সা চায় তার কাছে, জয়েন করো টিচার হওয়া কম কথা, আর এটা ই এত বড় একটা জায়গা। শেষ পর্যন্ত গিয়ে ওই ওই সোমবারে আলটিমেটলি আমি এই মাস্টারিতে ঢুকে পড়ি। কিন্তু এই যে ওই ক্লাসে আমার চাইতে বয়সী ছাত্র অনেক, তাতে আমার ভয় আরও বাইরে গেল যে এদেরকে ট্যাকল করা একটা কঠিন ব্যাপার, এটা সম্ভব না। কিন্তু সেইটাও ওই ক্যান্টিনটা ছিল শরীফ মিয়ার ক্যান্টিন বলতে পাবলিক লাইব্রেরিতে, ওইখানে তো ছাত্র জীবনের অভ্যাস, ওখানে বসি নাহলে মধুর ক্যান্টিনে বসি, এইরকম এটা নতুন ছিল বলে শরীফ এখানে যাই বসত। সেইখানে তো আমাদের অন্য ক্লাসের যে ছাত্ররা ইমিডিয়েট যে পরের ক্লাস ওরা তো অলমোস্ট বন্ধুই, ওরা এই আমার ছাত্র ছাত্রীদের মধ্যে এসে কেউ ঘুষি কেউ ই কেউ জোর একটা মানে ঠাট্টা মস্করা করে কি রে মাস্টার ইত্যাদি, মানে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সেই টিচারশিপ এই একদিনে এই গত পরশু 20 তারিখে ফাইনালি আমার মনে হয় শেষ হলো। তো একটা লম্বা সময় চারুকলা কেন্দ্রিক সময় পার করলাম, ছিল গত পরশু দিন এই 20th June, এবার ফাইনালি ওইটা টার্ম শেষ হয়েছে।